আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমিরুল মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ এই লাইভ আজকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে চাই হামাস এবং ইসরায়েল যুদ্ধের অকল্পনীয় একটা বদলের ঘটনা এর মধ্য দিয়ে নতুন পরিস্থিতির তৈরি হতে পারে গাজায় প্রিয় বন্ধুরা আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই জানাবেন আমি একটি প্রশ্ন করে রাখছি যে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী আইডিএফ এর সঙ্গে যে দ্বন্দ্ব শুরু হয়েছে এটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে উপনীত হতে পারে প্রিয় বন্ধুরা আজকের খবর হচ্ছে যে হামাস ইসরায়েল যুদ্ধের অকল্পনীয় বা অচিন্তনীয় একটা বাকবদল ঘটেছে আমি ঘটনা খুলে বললে আপনাদের সামনে আরো স্পষ্ট হবে আশা করছি এই আলোচনার শেষ পর্যন্ত আপনারা থাকবেন ইসরায়েলি নিরাপত্তা বাহিনী আইডিএফ স্পষ্ট ভাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সিদ্ধান্ত অমান্য করে কৌশলগত যুদ্ধ বিরতি দিয়েছে প্রিয় বন্ধুরা আপনারা সত্যই শুনছেন আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা শুভেচ্ছা নেবেন আন্তর্জাতিক আজকের সবশেষ আপডেট জানতে আমাদের সাথে থাকবেন আজকের এই ভিডিওতে আলোচনা করেছে পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক আমিরুল মুমিনিন মানিক আশা করি সম্পূর্ণ নিউজটি স্কিপ না করে দেখবেন সম্মানিত দর্শক হামাস ইসালের যুদ্ধের অকল্পনীয় বাকবদল বর্তমানে যা ঘটতে যাচ্ছে হঠাৎ কেন ইসরায়েলের সেনাবাহিনী যুদ্ধ বন্ধের ঘোষণা দিয়েছে এই বিষয় নিয়ে বিস্তারিত তুলে ধরেছে মানিক ভাই আমরা কথা বাড়াবো না চলে যাব স্ক্রিনে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী আইজিএফ একটি কৌশলগত যুদ্ধ বিরতি দিয়েছে গাজায় আইডিএফ এর পক্ষ থেকে আইজিএফের এর মুখপাত্র জেনিয়েল হ্যাগারি এবং সেনাবাহিনীর প্রধান হারজি হ্যালেভি তারা দুজনেই বলছেন যে গাজায় অমানবিক পরিস্থিতি তৈরি হয়েছে গাজায় ত্রাণ খাদ্য ওষুধ সরবরাহ নির্বিঘ্ন করার জন্য আমরা এই যুদ্ধ বিরতিটি দিয়েছি গাজার দক্ষিণাঞ্চলে এই যুদ্ধবিরতি সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত মোট এগারো ঘন্টা কার্যকর থাকবে আমরা জানি যে গত আট মাস ধরে গাজায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েলি বাহিনী এই প্রথম এই ধরনের একটি ঘটনা ঘটল যেটা ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সিদ্ধান্তকে অমান্য করে সিদ্ধান্তের বাইরে গিয়ে ইসরায়েলের সেনাবাহিনী এই ধরনের একটি সিদ্ধান্ত এই সিদ্ধান্ত অনুযায়ী আমরা দেখছি যে ক্যারাম সালং ক্রসিং দিয়ে খাদ্য ওষুধ এবং নিত্য প্রয়োজনীয় অন্য সামগ্রী প্রবেশ করবে গাজায় এটি সালাহ রাস্তা দিয়ে গাজা উপত্যকার বিভিন্ন অঞ্চলে পৌঁছে যাবে এই সিদ্ধান্তটি আইজিএফ নিয়েছে। এই সিদ্ধান্ত যখন বিকেলে জানতে পারেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু তখন তিনি খুব ক্ষুব্ধ হয়ে যান তিনি তার সামরিক সচিবকে ডেকে পাঠান এরপর তাকে ধমক দেন বলেন যে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী আমার নির্দেশনা ছাড়া এই ধরনের সিদ্ধান্ত কিভাবে গ্রহণ করলো অবিলম্বে সেনাবাহিনী প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের ডেকে এই বিষয়ে ব্যাখ্যা বিরতিকে গ্রহণযোগ্য মনে করি না এর মধ্য দিয়ে আসলে যে পরাজয় বরণ করছে বা ইতোমধ্যে করেছে সেটাই স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে গেল প্রিয় বন্ধুরা এটা একটা অকল্পনীয় ঘটনা যে কোথাও যুদ্ধ চলাকালীন একটা প্রক্রিয়ার মধ্যে একটা অবস্থায় রাষ্ট্রের যিনি প্রধান তার সিদ্ধান্ত অমান্য করে যুদ্ধ ক্ষেত্রে নিজস্ব চিন্তা চেতনার বাস্তবায়ন ঘটায় সেনাবাহিনী প্রধান কোগেট নামে একটা বিশেষ বাহিনী এটি ইসরায়েলি বাহিনীর একটি বিশেষায়িত বাহিনী এই বিশেষায়িত বাহিনী মূলত এই সিদ্ধান্তটি নিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর প্রধানের অনুমতি ক্রমে বা তার সিদ্ধান্ত ক্রমে প্রিয় বন্ধুরা আমরা দেখেছি বা দেখতে পাচ্ছি যে এর মধ্য দিয়ে ইসরায়েলি বাহিনীর মধ্যে ধরে যে ছিল তার একটা এখানে দুটো বিষয় রয়েছে প্রিয় দর্শক এই প্রথম বিষয় হচ্ছে যে গত আট মাসেরও বেশি সময় ধরে গাজায় ইসরায়েলি বাহিনী যুদ্ধ করছে গাজায় যুদ্ধ করতে গিয়ে কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছে বাহিনীর সদস্যরা অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর তার যুদ্ধকালীন মন্ত্রিসভা নিয়ে নতুন নতুন সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন সেনাবাহিনীর উপর এখানে কিন্তু যুদ্ধক্ষেত্রের বাস্তবতা একরকম আবার দেশের অভ্যন্তরে নিরাপদ জায়গায় বসে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহ যে সিদ্ধান্ত নিচ্ছেন তার বাস্তবতা আরেক রকম ইসরায়েলি নিরাপত্তা বাহিনী আইডিএফ এর একটি সূত্র বলছে যে গাজায় প্রতিনিয়ত আমরা প্রতিরোধের মুখে পড়ছি প্রতিনিয়তই আমাদের সেনা হারাতে হচ্ছে আমাদের পরিবাররা উদ্বিগ্ন আমরা স্বস্তি এবং শান্তি চাই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যা চাচ্ছেন হুবহু তাই আমরা গাজার যুদ্ধক্ষেত্রে করতে পারবো না এটি ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর একটি শক্তিশালী আহ বা বিশ্বস্ত সূত্র মারফত পাওয়া তথ্য প্রিয় বন্ধুরা আর ইসরায়েলি সেনাবাহিনীর যে সিদ্ধান্তটি নিয়েছে যুদ্ধবিরতি এটা ইতোমধ্যে আন্তর্জাতিক সকল গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী যে ক্ষোভ প্রকাশ করেছেন এবং শাস্তির ব্যবস্থা নেবেন বলে হুমকি দিয়েছেন সেটিও প্রকাশিত হয়েছে আর একটি মজার বিষয় হয়েছে যে ইসরায়েলি যুদ্ধকালীন মন্ত্রিসভায় যিনি সবচেয়ে উগ্রবাদী বলে পরিচিত স্বরাষ্ট্রমন্ত্রী বেন তিনি বলেছেন যে ই এখনই অবিলম্বে সেনাবাহিনীকে ফিরিয়ে আনা হোক যারা এই কাজের সঙ্গে সম্পৃক্ত এই ধরনের নির্দেশ অমান্য করে যুদ্ধ বিরতি কার্যকর করেছে তাদের শাস্তি দেওয়া হোক তাদের বিরুদ্ধে সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করা হোক কিন্তু এখন পর্যন্ত মানে আমি যখন লাইভ করছি সতেরোই জুন সন্ধ্যায় এই সময় পর্যন্ত কোনো ধরনের কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে প্রিয় বন্ধুরা বিশ্লেষকরা বলছেন যে গাজায় গত আট মাস ধরে যে যুদ্ধ চলছে এই এই ধরনের সিদ্ধান্ত একটি অকল্পনীয় বা অচিন্তনীয় কারণ আপনারা জানেন ইতোমধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি একটি শান্তির প্রস্তাব বা যুদ্ধবিরতির প্রস্তাব উপস্থাপন করেছেন সেই প্রস্তাবে হামাস সম্মতি দিলেও এখন পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রীর নেতানিয়াহ নিশ্চুপ আছেন তিনি বলেছেন হামাজকে নির্মূল না করা পর্যন্ত আমরা যুদ্ধ অব্যাহত রাখবো রকম একটা পরিস্থিতির মধ্যে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী কিভাবে নিজেদের উদ্যোগে যুদ্ধ বিরতি কার্যকর করা শুরু করেছে এটা অবশ্যই বিস্ময়কর তার মানে এর আগে কয়েক দফা আমরা দেখেছি যে প্রধানের সঙ্গে যুদ্ধকালীন মন্ত্রিসভার মন্ত্রীদের বা বা মতের অমিল হয়েছে সেটাই কিন্তু এখন স্পষ্ট হয়ে গেল তার একটা চমৎকার নমুনা আমরা দেখতে পেলাম এই যুদ্ধবিরতি কার্যকরের মধ্য দিয়ে এখন দেখা যাক যে ইসরায়েলের সেনাবাহিনী প্রধান হার্জি হ্যালেভি বা মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি তারা কতক্ষণ পর্যন্ত তাদের এই সিদ্ধান্তে অচল থাকতে পারেন অন্যদিকে আরেকটি ঘটনা ঘটেছে আপনারা জানেন যে জি সেভেন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বিশ্বের শক্তিধর রাষ্ট্র যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র জার্মানি কানাডা ইতালি সহ সাতটি দেশের একটি জোট জি সেভেন প্রতি বছর যখন জি সেভেনের সম্মেলন অনুষ্ঠিত হয় তখন পর্যবেক্ষক হিসেবে কিন্তু অন্য রাষ্ট্রের প্রধানরা উপস্থিত থাকে যেমন শক্তিশালী রাষ্ট্র সৌদি আরব তুরস্ক সংযুক্ত আরব আমিরাত কাতারের প্রতিনিধিরা এখানে থাকেন এবার সবচেয়ে আশ্চর্য ব্যাপার হচ্ছে সৌদি আরবের কোনো প্রতিনিধি এই জি সেভেন সম্মেলনে উপস্থিত ছিল না মধ্যপ্রাচ্যের বিশ্লেষকরা বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের যে দূরত্ব তৈরি হয়েছে সম্পর্ক যে শীতলতায় চলে গেছে এটা তার একটা প্রকৃষ্ট উদাহরণ তবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপান সেই সম্মেলনে উপস্থিত ছিলেন বন্ধুরা এখানে আমরা দেখছি যে ইতালির প্রধানমন্ত্রী মানে সভাপতিত্বকারী দেশ ইতালি সেই ইতালির প্রধানমন্ত্রী তিনি খুব স্পষ্টভাবে বলেছেন ইসরায়েল একটি ফাদের মধ্যে পড়েছে কি সেই ফাঁদ তিনি বলেছেন দু সালের সাত অক্টোবরের আগে এই বিশ্বে ইসরায়েলের আলাদা একটি অবস্থান ছিল আর সাত অক্টোবরের পরে তাদের অন্য একটি নতুন অবস্থান তৈরি হয়েছে জর্জিয়া মেলোনি এটা বলছেন যে ইসরায়েল মূলত হামাসের ফাঁদে পা দিয়েছে হামাস যা চেয়েছিল গাজায় সেটি বাস্তবায়িত হতে যাচ্ছে বন্ধুরা আপনারা জানেন যে ইব্রাহিম আকার্ডের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প তিনি কিন্তু মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক নবায়ন করার উদ্যোগ গ্রহণ করেছিলেন এরপর যখন বাইডেন প্রশাসন ক্ষমতায় এলো সেই নীতিরই কিন্তু ধারাবাহিকতায় তারাও চেষ্টা করেছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী রাষ্ট্র সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার জর্ডানের সঙ্গে ইসরায়েলের সম্পর্ককে স্বাভাবিককরণ করতে যখন করেছে ইসরায়েল তো বিশ্বে তার নিজস্ব একটা অবস্থান তৈরি করছে এবং ফিলিস্তিনি স্বাধীন রাষ্ট্র পাওয়ার যে অধিকার সেটি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে এর ফলশ্রুতিতেই হামাস সাত অক্টোবর দু সালে ইসরায়েলের অভ্যন্তরে গিয়ে অতএব হামলা করলো যে হামলার ফলোস্ট্রতিতে অব্যাহতভাবে গাজায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে বা গণহত্যা চালাচ্ছে ইসরায়েল এর মধ্য দিয়ে কিন্তু সারা পৃথিবী থেকে ইসরায়েল বিচ্ছিন্ন হয়ে গেছে 7 অক্টোবর 2023 এর আগে তারা যেমন সম্পর্ক বৃদ্ধিতে খুবই সফল হচ্ছিল 7 অক্টোবর 2023 এর পরে তার চিত্র পুরোপুরি ভিন্ন এই কারণ দেখেই ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি তিনি বলেছেন যে হামাসের পাতা হামাসের যে সেটিতেই পা দিয়েছে ইসরায়েল এবং ফলশ্রুতিতে ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে রাষ্ট্রটির জন্য স্পষ্ট হয়েছে যে এর মধ্য দিয়ে জি সেভেন যাদের মধ্যে অনেকেই সরাসরি ইসরায়েলকে মদত দেয় তারাও সন্তুষ্ট নয় তাদের এই অনুগত বিশ্বস্ত রাষ্ট্র ইসরায়েলের উপরে জর্জিয়া মেলোনির এই কথাই যদি আমরা সামনে রাখি তাহলে দেখব গাজায় হামাস ইসরায়েল যুদ্ধের একটা গুরুত্বপূর্ণ বা অকল্পনীয় বাকবদল বদল ঘটেছে আমরা গত কয়েক মাস ধরে দেখছি বিশেষ করে রাফায় স্থল অভিযান চালাবার পর থেকেই হামাস বিভিন্ন কৌশল বদলের মাধ্যমে সারাশী আক্রমণ শুরু করেছে যে আক্রমণগুলো আগের চেয়ে কার্যকর এবং কৌশলী আমরা দেখেছি যে অব্যাহতভাবে ইসরায়েলের গণহত্যার বিপরীতে আলকুজ ব্রিগেড আলকাসাম ব্রিগেড তাদের প্রতিরোধে নাস্তানাবুদ হয়ে গেছে ইসরায়েলি বাহিনী শনিবারের ঘটনা শনিবারেও কিন্তু আটজন সেনা সদস্য হারিয়েছে ইসরায়েল মার্কভ ট্যাঙ্কে আগুন লেগে এই সেনারা পুড়ে ছাই হয়ে গেছে আর এই প্রতিরোধ গড়ে তুলেছে আলকুজ ব্রিগেড আলকাসাম ব্রিগেড এভাবে দারুণ প্রতিরোধ গড়ে তুলছে গাজার প্রত্যেকটা অঞ্চলে ইসরায়েল কেবলমাত্র সাধারণ মানুষের উপর হামলা করে তাদের অস্তিত্ব জাহির করছে বা নিজেদের বরত্ব জাহির করতে যাচ্ছে প্রিয় বন্ধুরা কিন্তু আজকের যে ঘটনাটি আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম যে ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে ইসরায়েলি যুদ্ধকালীন মন্ত্রিসভার এই যে দ্বন্দ্ব বা সরাসরি প্রধানমন্ত্রী নেতানিয়াহ সিদ্ধান্তকে অমান্য করে একটি মানবিক যুদ্ধবিরতি সপ্রণোদিত হয়ে কার্যকর করা শুরু করেছে ইসরায়েলি বাহিনী এটা নিঃসন্দেহে এবং পৃথিবীকে মতো এই ধরনের ঘটে না। কারণ আমি যদি ক্ষেত্রেও বলি যে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু কিন্তু প্রতিরক্ষা প্রধান মানে সেনাবাহিনীর উপরও তার কর্তৃত্ব রয়েছে তিনি তো ইসরায়েলের প্রধানমন্ত্রী তার পরিকল্পনা তার ছক অনুযায়ী যুদ্ধটি চলছে কিন্তু তার সঙ্গে কোনো ধরনের আলাপ আলোচনা ছাড়া এই ধরনের যুদ্ধবিরতি বাস্তবায়ন করা সেনাবাহিনীর পক্ষ থেকে এটা আসলে সেনাবাহিনী যে সেখানে বেকায়দায় আছে সেনাবাহিনী যে পরাজিত হয়ে গেছে প্রায় হয়ে গেছে এবং তাদের কফিনে সর্বশেষ পেরেটি ঠুকে যাবে সেই ভয়ে তারা হয়তো এই যুদ্ধ যুদ্ধবিরতিটা দিয়েছে এর বাইরে মানবিকতার বিষয়টি যদি সামনে রাখি হ্যাঁ থাকতে পারে তারা মানবিকতার বিষয়টিকে সামনে রেখে গাজায় সাধারণ মানুষ যেন ন্যূনতম খাদ্য বস্ত্র চিকিৎসা পায় সেই লক্ষ্যে এই যুদ্ধ বিরতি দিতে পারে কিন্তু পক্ষে নয় সুতরাং মধ্যপ্রাচ্যের বিশ্লেষকরা বলছেন যে বাধ্য সেনাবাহিনী এখন ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপদ স্থান থেকে নেতা নিয়ে হুক যতই চিৎকার করুক যতই ধমকাক কোন কাজে আসবে না কারণ গাজায় ইসরায়েলি বাহিনী যে যুদ্ধ পরিস্থিতির মুখোমুখি হয়েছে যে পরিস্থিতির মধ্য দিয়ে তাদের সেনারা অতিক্রম করছে সময় সেটা খুবই ভয়াবহ শেষ পর্যন্ত কোন দিকে যেতে পারে ইসরায়েলের সেনাবাহিনী এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এই দ্বন্দ্ব শেষ পর্যন্ত কি নেতানিয়াহুর পতনকেই ত্বরান্বিত করবে বন্ধুরা আপনাদের কাছে জানতে চাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক সম্মানিত দর্শক অনেক আলোচনা অনেক তথ্য আমরা জানতে পেরেছি সাংবাদিক আমিরুল মুমিনিন মানিক সে অনেক আলোচনা করেছে হঠাৎ কেন ইসরায়েলের সেনাবাহিনী এই সিদ্ধান্ত নিয়েছে এই বিষয় নিয়ে অনেক তথ্য আমরা জানতে পেরেছি যুদ্ধ কি সত্যি বন্ধ হচ্ছে বিভিন্ন প্রসঙ্গ সে তুলে ধরেছে অনেক বিশ্লেষণ করেছে এই বিষয় নিয়ে আপনাদের মতামত মেসেজ করে জানাতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম